স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে ন্যাচুরেদের হেলথ ওয়ার্ল্ডে। আসুন আজকে আলাপ করে নেবো মিস্টার রাজীব ঘোষের সাথে। উনি টালিগঞ্জ থেকে এসেছেন। রাজীব বাবু নমস্কার। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার পাইসের সমস্যা ছিল, মানে ফিস্টুলা একসাথে হয়েছিল। আচ্ছা, 1990 সাল থেকে ভুগছি। 1990? হ্যাঁ। আচ্ছা, অপারেট করিয়েছিলাম। অপারেশন হয়েছে? আচ্ছা। তারপরে দেখলাম না জিনিসটা একই রয়ে গেছে, ভেবেছিলাম কমবে এই জিনিসটা, কিন্তু না, দেখলাম একই। তারপরেও অনেকদিন আসবো আসবো করে আসা হয়নি। মানে প্রায় 20 বছরের সমস্যা? হ্যাঁ, 20 বেশি। তো সেটাও করিয়ে ফেলেছেন? সেটা করেছি। কি লাভ হলো তারপরে? তাতে দেখলাম, তারপরে তো মানে শুধু মানে ডাক্তারের দোষ দেবো না, আমারও কিছু দোষ আছে, কিন্তু দেখলাম যে যেটুকু অংশটা আর কি অপারেট করেছে তার বেশি করেনি, ম্যাক্সিমামই রয়ে গেছিল আর কি আমার। আচ্ছা, আবার রেকার করে? হ্যাঁ, আবার রেকার করে সেটা। আবার এই করতে করতে আমি দেখলাম, তারপর দেখলাম না খুবই ব্যাপারটা খুব বাজে পজিশনে চলে যাচ্ছে, যে মানে ইনক্রিজ করছে, খুব বেড়ে যাচ্ছে ব্যাপারটা। তখন এই করতে করতে তাও এটা দেখছি, মানে ন্যাচারোপ্যাথি একজনের রেফারেন্সের থ্রু দিয়ে উনি দেখিয়েছেন, উনি একজন সিনিয়র সিটিজেন, উনি বললেন এটা যেতে পারো, সেটাও উনি বলেছেন তো আজ থেকে 5-6 বছর আগে। সেটা করতে মানে যাবো কি আসবো কি আসবো না করতে পারো? হ্যাঁ, সেই ভরসাটাই আর কি। এক্স্যাক্টলি, আপনি এতগুলো জিনিস চিকিৎসা করিয়েছেন, ফল পাননি, যা হয়। হ্যাঁ, একদম। তো তারপরে যে আপনি এলেন ডক্টর কে এম সাফিলা স্যারকে আপনি যেরকম দেখিয়েছেন, তো আপনি এখন কেমন আছেন? দেখুন, 40 দিন বাদে এসছি, স্যারের যে ওষুধগুলো দিয়েছে আমি খাচ্ছি, আমি বলবো যে আগের থেকে আমি বেটার আছি, এটুকু আমাকে বলতেই হবে, কারণ আগের যে সমস্যা কনস্টিপেশন ছিল সেটা কমেছে, আরো সঙ্গে সাইডে আরো কিছু প্রবলেম ছিল, মানে রিগার্ডিং ডিসঅর্ডার, ওই অ্যানাল ডিসঅর্ডার, এগুলো কমেছে। বাহ, মানে 20 বছর, বিগত 20টা বছর, মোর দ্যান 20 ইয়ার্স, এক্স্যাক্টলি, সমস্যা এবং এত কষ্ট পাওয়া, 40 ডেজ এর মেডিকেশন আন্ডার ডক্টর কিং সাইফুল্লাহ স্যার, আপনি বলছেন ভালো আছেন, এটাই আমাদের পাওনা। এক্স্যাক্টলি। আর আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই যে টোটাল এক্সপিরিয়েন্স, এই যে স্যারকে দেখালেন ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্স, ওনার সাথে কেমন ছিল যদি একটু বলেন? আমার এখানে স্যার তো ভালো লেগেছে, প্লাস এখানে সবাই খুব কোঅপারেটিভ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সামনের দিনগুলো আপনি সুস্থভাবে সুন্দরভাবে কাটান। নমস্কার।